আবারও হঠাৎ করে আমরা চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছি। আমাদের হঠাৎ করেই যাওয়া হয়, কখনোই কোনো প্ল্যান করে যাওয়া হয় না চাঁপাইনবাবগঞ্জ। আজকে আওয়ালের কি জানি একটা কাজ ছিল, তো ভাবলাম আমাকেও নিয়ে চলেন, আমিও যাই একটু ঘুরে আসি আমাদের বাসা থেকে, সেই উপলক্ষেই চলে যাওয়া। তো বাসায় গিয়ে কিছুক্ষণ বসার পরে আমি তানিয়া অঙ্গন সবাই মিলেই চলে গিয়েছিলাম ইমোশন প্রিমিয়ামে। আর ছোটবেলা থেকে যেহেতু আমি খেতে ভালোবাসি, ভালো খাবার যেখানেই পাওয়া যায় সেখানেই আমি চলে যাই খেতে আর ট্রাই করতে কি আসলেই খাবারগুলো কেমন। আর নতুন করে কি বলবো, ইমোশন প্রিমিয়াম অনেক প্রিমিয়াম দেখতে, আর এই তো দেখতেই পাচ্ছেন ওদের ইন্টেরিয়র ডিজাইনগুলো অনেক সুন্দর আর অনেক মনোরম পরিবেশ ছিল, আসলে যে অনেক শান্তি পেয়েছি এই জায়গায়। চাঁপাইনবাবগঞ্জ যেহেতু অনেক ছোট্ট একটা শহর আর এই শহরে সবাই সবাইকে চিনে, তো আমি যখন ইমোশন প্রিমিয়ামে ঢুকেছিলাম তখন থেকেই আমার ভালোবাসার মানুষগুলোর সাথে দেখা হচ্ছিল আর সবার সাথে দেখা করে আমার অনেক ভালো লেগেছে। তো আজকে আমরা অর্ডার করব তানিয়ার ইচ্ছা মতো খাবার। তানিয়া যেহেতু হচ্ছে বাসা থেকে বের হতে ওই রকম পারে না, তো ওকে বললাম তুমি যা যা খাবা আমরাও সেইগুলোই ট্রাই করব। তানিয়া প্রথমেই মিট বক্স সিলেক্ট করে আর ফালুদা সিলেক্ট করে, তো ভাবলাম এই দুইটা খাবারই খাবো, কারণ আমি যেহেতু বাবার বাসায় এসেছি, বাবার বাসায় অনেক রান্না হয়েছে, পোলাও, মাংস, মাছ, হাঁসভুনা, আর ওই সব খাবার তো একদমই ছাড়া যাবে না, যেহেতু ভুটনপুর হাতের রান্না অনেক বেশি মজার। আবার বাসায় যখন ঢুকেছিলাম তখন চা নাস্তা খেয়ে বের হয়েছিলাম আর আমাদের পেট একদমই ভরা ছিল, শুধু খাবারগুলো টেস্ট করার জন্যই এইখানে আসা। আমি তো আগের দিন থেকেই সিলেক্ট করতেই থাকি চাঁপাইনবাবগঞ্জ গেলে কি কি খাবো আর কি কি সাথে করে নিয়ে আসব, তাই সেজন্য যেখানে ভালো খাবার পাওয়া যায় সেখানেই আমি চলে যাই। এত ছোট জায়গা হোক আর বড় জায়গায় হোক না কেন, আমি সব জায়গার খাবার ট্রাই করতে ভালোবাসি। আমার সাথে তো এমনও হয়েছে কি বড় কোনো রেস্টুরেন্টের খাবার আমার একদমই ভালো লাগেনি, কিন্তু ছোটখাটো দোকানের খাবার অনেক টেস্টি ছিল আর অনেক মানসম্মত ছিল বড় দোকানগুলোর চাইতে বা রেস্টুরেন্টগুলোর চাইতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আমার পেজটিতে লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন।